নমস্কার, আজকে আমরা শুনব শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা। তপস্যার কি প্রয়োজনীয়তা সেই প্রসঙ্গে শ্রীমা বলছেন, তপস্যার দরকার, এই যোগেন এখনো কত উপবাস করে, খুব তপস্বী, গোলাপ জপে সিদ্ধ। নরেনের মা আমাকে দেখতে এসেছিল, নরেন তাকে বললে, এই তুমি হয়তো তপস্যা করেছিলে বলে বিবেকানন্দকে পুত্র পেলে, আবার তপস্যা করো, হয়তো আবার একটা পাবে। ঠাকুরের ভক্ত পূর্ণবাবু কঠিন অসুখে পড়লে তার মা এসে মায়ের কাছে ছেলের রোগমুক্তির আশীর্বাদ চান, সে বাঁচবে না জানেন বলে মা এতে বিরক্ত হন। পূর্ণবাবুর মা কাঁদে কাঁদে বলেন, মা আমার ছেলেকে ভালো করে দাও। মা বললেন, আমি কি করব মা, ঠাকুরকে জানাও, উনি ভালো করে দেবেন। পূর্ণবাবুর মা বলেন, তোমরা তো ইচ্ছা করলেই পারো মা। মা বলেন, আমি তো ঠাকুরকে জানাই। ভক্তদের পরে পূর্ণবাবু সম্পর্কে শ্রীমা বলেছিলেন, ঠাকুর বলেছিলেন ওর বিয়ে দিলে বেশি দিন বাঁচবে না, সেই কথা তখন শুনল না, তাড়াতাড়ি ছেলের বিয়ে দিয়ে দিল সন্ন্যাসী হয়ে যাবে বলে। একদিন ঠাকুরের কিছু ভক্ত মা কালীকে ভোগ নিবেদন না করে ঠাকুরের ছবিকে ভোগ নিবেদন করলে, আমরা অকল্যাণ হবে মনে করে ভয় পেলুম। ঠাকুর বললেন, ওগো তোমরা কিছু ভেবো না, এরপর ঘরে ঘরে আমার পুজো হবে, মাইরি বলছি, পাপান্ত দিব্যি। এত করে বলা আবার কার জন্য, না আমার আর লক্ষ্মীর জন্য, আমাদের তখন অল্প বয়স, অত কি বুঝি। শ্রীমা ঠাকুরের নিজের মুখে তার অন্তরঙ্গদের বা তার ছবিকে ভোগ নিবেদনের কথা প্রসঙ্গে বললেন, এখনকার লোক সব শেয়ানা, ছবিটি তুলে নিয়েছে, এই যে মাস্টার মশাই, এরা কি কম লোক গা, যত কথা সব লিখে নিয়েছে, কোন অবতারের ছবি আছে বা কথাবার্তা এইরকম করে লেখা আছে। মাস্টারমশাই বলেছিলেন যে কথামৃতর 10-12 খণ্ড বেরোলে তবে সব কথা বের হতে পারে। সেই কথার উল্লেখ করে রাসবিহারী মহারাজের প্রশ্ন, তা এত কথা আর কবে বের হবে। মায়ের প্রতিক্রিয়া, হ্যাঁ বয়স হয়েছে, হয়তো পূর্বেই বা সরে পড়লে। পূর্ববঙ্গে নাগমশায়ের কাছে ঠাকুর ও মা স্বামীজির কথা শুনে আকৃষ্ট ও স্বপ্নে মায়ের কৃপাপ্রাপ্ত জনৈক স্ত্রীভক্তের কাছে মা নাগমশায়ের প্রসঙ্গ করছেন। আহা, তার কথা আর কি বলবো, আমাকে সাক্ষাৎ ভগবতী ভাবে দেখত। প্রথম যেদিন আমাকে দর্শন করতে এলো আমার ছিল একাদশী, তখন কোনো পুরুষ ভক্ত আমাকে দর্শন করতে পেত না, সিঁড়িতে মাথা ঠুকে প্রণাম করত। একজন ঝি এসে নাম বলে আমাকে বলতো, মা তোমাকে অমুক বাবু প্রণাম করছেন, আমিও আশীর্বাদ জানাতুম। সেদিন ঝি বলল, মা নাগমশাই কে, তিনি প্রণাম করছেন কিন্তু মাথা এত জোরে ঠুকছেন মনে হয় রক্ত বেরোবে। মহারাজ পেছন থেকে কত বলছেন থামবার জন্য কিন্তু কোনো বাক্যই নেই, যেন হুঁশ নেই, পাগল নাকি মা। আমি বললুম, ওগো যোগেনকে বলো এখানে পাঠিয়ে দিতে। যোগেন নিজেই ধরে নিয়ে এলো, দেখি কপাল ফুলে গেছে, চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে, হেতায় পা ফেলতে হোথায় পড়ে, চোখের জলে আমায় দেখতে পাচ্ছে না। আমি ধরে বসালুম, কেবল মা মা শব্দ, যেন পাগল, অথচ শান্ত ধীর স্থির, চোখের জল মুছিয়ে দিলুম। আমার খাবার ছিল লুচি মিষ্টি ফল, আমি খেতে বসেছিলুম, এমন সময় এই ঘটনা, আমি কিছু খেয়ে তাকে খাইয়ে দিতে লাগলুম, খেতে পারে না গো, খাবার জিনিস গিলতে পারল না, বাইরের দিকে মন নেই, কেবল মা মা রব, আর আমার পায়ে হাত দিয়ে বসে রইল। আমাকে মেয়েরা বলতে লাগলো, মা তোমার তো খাওয়া হলো না, মহারাজকে বলি একে সরিয়ে নিতে। আমি বললুম, থাক একটু স্থির হয়ে নিক। খানিক বাদে গায়ে মাথায় হাত বুলোতে বুলোতে ও ঠাকুরের নাম করতে করতে তার হুঁশ এলো,
আমিও খেতে লাগলুম, ওকেও খাইয়ে দিতে লাগলুম। খাওয়া হলে তাকে নিচে নিয়ে গেল, আমাকে কেবল যাওয়ার সময় বলে গেল, নাহং নাহং তুহু তুহু। যারা কাছে ছিল তাদের আমি বললুম, দেখো কি বুদ্ধি, আমার জন্যে সব করতে পারত গো। একবার একখানা ময়লা ছেঁড়া কাপড় পরে মাথায় করে বাড়ির গাছের ভালো ভালো আম এক টুকরি নিয়ে এলো, মনের ভাব বসে আমাকে খাওয়াবে, কিন্তু মুখে কিছুই বলা নেই, টুকরি মাথায় নিয়ে এখানে ওখানে কাঙালের মতো ঘুরছে। যোগেন বলে পাঠালো, মাকে বলো নাগমশাই আম নিয়ে এসেছেন, কিছু বলেনও না, কারোর কাছে দেনও না। আমি বললুম, এখানে পাঠিয়ে দাও। পাঠিয়ে দিলে টুকরি মাথায় করেই এলো, একজন ব্রহ্মচারী মাথা থেকে টুকরি নামিয়ে নিল। তখনও ঠাকুর পূজা হয়নি, আমাকে প্রণাম করেই পূর্ববারের মতো বেহুশ, মুখে ঠাকুরের নাম ও মা মা রব, দু চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে। খুব ভালো আম, কতকগুলিতে চুনের ফোঁটা দেওয়া, কেটে ঠাকুরকে ভোগ দেওয়া হলো। মেয়ে যোগেন এসে আমাকে একখানা শালপাতায় করে প্রসাদ দিলে, আমি কিছু খেলাম ও গোলাপকে বললুম, আর একখানা শালপাতা দাও। পাতা দেওয়া হলে পাতা থেকে প্রসাদ উঠিয়ে নিয়ে বললুম, খাও, কে খাবে, তার শরীরে কোনো হুঁশ নেই, হাত যেন অবশ। আমি ধরে অনেক বলতে বলতে খেলো তো নাই, একখানা আম নিয়ে মাথায় ঘষতে লাগলো। আমি নিচে বলে পাঠাতেই তারা লোক পাঠিয়ে নিয়ে গেল, প্রণাম করতে করতে কপাল ফুলিয়ে দিলে, অন্ন প্রসাদ আর নিলে না, কিছু বাদে হুঁশ হতেই নাকি চলে গেছে খবর পেলুম। মায়ের শয়ন ঘরের দেওয়ালে টানানো নাগমশাইয়ের ছবি দেখে মা বলেছিলেন, কত ভক্তই আসছে, কিন্তু এমনটি আর দেখছি না। ঠাকুরের ভক্ত পদ্মবিনোদের দেহত্যাগের সময় রামকৃষ্ণ নাম করতে করতে প্রাণবায়ু বের হওয়ার কথা শুনে মা বলেন, তা হবে না, ঠাকুরের ছেলে যে কাদা মেখেছিল, এখন যার ছেলে তারই কোলে ফিরে গেছে। দলে দলে ভক্ত এসে মায়ের কাছে মন্ত্র দীক্ষা নিতে চাওয়ায় মা রাসবিহারী মহারাজের কাছে অসন্তোষ প্রকাশ করছেন। বিশেষ করে একদিন দুপুরে একজন পাগলা লোক এসে গোলমাল করায় মা বললেন, তিনি মানে ঠাকুর কাউকে জানতেও দেননি, কত সাবধানে রেখেছিলেন, এখন আবার তেমনি বাজারে ঢাক পিটিয়ে দিয়েছে, মাস্টারই এরূপ করলে, যত কথা কথা মৃতে ছাপিয়ে দিয়ে মাথা বিগড়ে দিয়েছে। গিরিশবাবুরও ঠাকুরের উপর ওই রকম জোর, গালমন্দ করেছে কি না তাই ওরাও অমন করতে চাইছে। আর কি কেবল এখানেই মন্ত্র নেওয়া, মঠে সব ছেলেরা আছে, তাদের কাছে মন্ত্র নিতে পারে না, তাদের কি শক্তি নেই, সবাইকে আমার কাছে পাঠিয়ে দিচ্ছে। আমি এমন কথা পর্যন্ত বলেছি যে কুলুগুরু ত্যাগে মহা পাপ হয়, তবুও তারা ফিরবে না। শ্রীমা নাগমশাই প্রসঙ্গে বলছেন, আহা কি গুরুভক্তি, কি শুচি অশুচিতে সমজ্ঞান। উপস্থিত স্ত্রী ভক্তটি নাগমশাইয়ের ভক্তির জোরে তার বাড়ির উঠানে গঙ্গা আনার প্রসঙ্গ তুলতে মা বলছেন, হ্যাঁ তার ভক্তির জোরে অমন সব অদ্ভুত সম্ভব। আমি একখানা কাপড় দিয়েছিলুম, তা মাথায় জড়িয়ে রাখত, তার স্ত্রীও খুব ভালো আর ভক্তিমতী, এই সেবার আমের সময় এখানে এসেছিল, এখনও বেঁচে আছে। শালপাতায় করে প্রসাদ খাওয়ার সময় জনৈক স্ত্রী ভক্তের নাগমশায়ের কথা মনে পড়ে, মাকে সেই কথা বললে তিনি নাগমশায়ের কথা বলেন, বলেন আহা তার কি ভক্তি ছিল, এই তো দেখো শুকনো কটকটে শালপাতা, এ কি কেউ খেতে পারে, ভক্তির আতিশয্যে প্রসাদ ঠেকেছে বলে পাতাখানা পর্যন্ত খেয়ে ফেললে, আহা কি প্রেম চক্ষুই ছিল তার, রক্তাব চোখ সর্বদাই জল পড়ছে, কঠোর তপস্যায় শরীরখানি শীর্ণ, আহা আমার কাছে যখন আসত ভাবের আবেগে সিঁড়ি দিয়ে আর উঠতে পারত না, এমনি থরথর করে কাঁপত, এখানে পা দিতে ওখানে পা পড়ত,
তেমন ভক্তি আর কারও দেখলুম না। চব্বিশে মাঘ 1318 গিরিশ ঘোষের মৃত্যু হয়। স্ত্রীভক্তকে গিরিশ ঘোষ প্রসঙ্গে শ্রীমা বলছেন, আহা, গিরিশবাবু মারা গিয়েছেন, আজ 4 দিন, চতুর্থীর কাজ, আমায় নিতে এসেছিল, সে নেই, আর কি সেখানে যেতে ইচ্ছা করে, আহা, একটা ইন্দ্রপাত হয়ে গেল। কি ভক্তি বিশ্বাসী ছিল গিরিশ ঘোষের, সে কথা শুনেছ? ঠাকুরকে পুত্র ভাবে চেয়েছিল, ঠাকুর তাতে বলেছিলেন, হ্যাঁ, বয়ে গেছে আমার তোর ছেলে হয়ে জন্মাতে, তা কে জানে মা, ঠাকুরের শরীর যাবার কিছুকাল পরে গিরিশের এমন একটি ছেলে হলো, 4 বছর হয়েও কারোর সঙ্গে কথা বলেনি, হাবভাবে সব জানাতো, ওরা তো তাকে ঠাকুরের মতো সেবা করত, তার জামা কাপড় খাবার জন্য রেকা বাটি গেলাস পর্যন্ত সমস্ত জিনিসপত্র নতুন করে দিলে, সে সব আর কাউকে ব্যবহার করতে দিত না, গিরিশ বলতো ঠাকুরই এসেছেন, তা ভক্তের আবদার কে জানে মা, একদিন আমাকে দেখবার জন্য এমন অস্থির হলো যে আমি ওপরে যেখানে ছিলুম সকলকে টেনে টেনে সেই দিকে উঁ করে দেখিয়ে দিতে লাগলো, প্রথমে কেউ বোঝেনি, শেষে বুঝতে পেরে আমার কাছে নিয়ে গেল, তখন ওইটুকু ছেলে আমার পায়ের তলায় পড়ে প্রণাম করলে, তারপর নিচে নেমে গিরিশকে ধরে টানাটানি আমার কাছে নিয়ে আসবে বলে, সে তো হাউ হাউ করে কাঁদে আর বলে, ওরে আমি মাকে দেখতে যাব কি, আমি যে মহা পাপী, ছেলে কিন্তু কিছুতেই ছাড়ে না, তখন ছেলে কোলে করে কাঁপতে কাঁপতে দু চোখে জলের ধারা, এসে একেবারে আমার পায়ের তলায় সাষ্টাঙ্গ হয়ে পড়ে বলল, মা, এ হতেই তোমার শ্রীচরণ দর্শন হলো আমার, ছেলেটি কিন্তু মা 4 বছরেই মারা গেল। এর আগে একদিন গিরিশ ও তার পরিবার তাদের বাড়ির ছাদে উঠেছিল, আমি তখন বলরামবাবুর বাড়িতে, বিকেলবেলা ছাদে গেছি, গিরিশের ছাদ হতে তাকালে যে দেখা যায় সেটা আমি লক্ষ্য করিনি, পরে তার পরিবারের কাছে শুনলুম, সে গিরিশকে বলেছিল, ওই দেখো মা ও বাড়ির ছাদে বেড়াচ্ছেন, গিরিশ ওই কথা শুনে অমনি তাড়াতাড়ি পিছন ফিরে দাঁড়িয়ে বলেছিল, না না, আমার পাপ নেত্র, এমন করে লুকিয়ে মাকে দেখব না, এই বলে নিচে নেমে গিয়েছিল। ঠাকুরের গৃহী ভক্তদের সম্পর্কে মা রাসবিহারী মহারাজকে বলছেন, এই যে গিরিশবাবু এখন সব বড় ভক্ত হয়েছে, বলরামবাবু, তবে গৃহীদের মধ্যে বলরামবাবু সবচেয়ে বড়, সব ভক্ত হিসাবে ভক্ত, কে এলেন না ভক্ত এলেন, এলে গেলে প্রণাম করলে। ভৈরবী ব্রাহ্মণী যখন ঠাকুরের সঙ্গে কামার পুকুরে গিয়েছিলেন তখন চিনু শাখারি বেঁচে আছেন শুনে রাসবিহারী মহারাজ বলেন, অনেকে অক্ষয় সেন মানে রামকৃষ্ণ পুঁথি গ্রন্থের রচয়িতা, এমন ভাব প্রকাশ করেছেন যেন ঠাকুরের ছেলেবেলাতেই চিনু মারা গেছে, মা তাতে বলেছেন, হ্যাঁ বেঁচে আছে, বুড়ো অথর্ব, সে তার অনেক পরে মারা গেছে, ওখানে তার সমাজ আছে, শীতল দেয়। মা আরও বলেন, বামুন ঠাকরুন বললেন, চিনু ভক্ত লোক, তার এটো নেব তাতে কি, হৃদয় বললে তুমি শাখারির এটো নেবে, থাকবে কোথা, শোবে কোথা, বামুন ঠাকরুন বললেন, কেন শীতলার ঘরে মনসা শোবে। ভক্ত মনীন্দ্র গুপ্তকে প্রথমবার দেখায় সে নতুন ভক্ত কিনা, রাসবিহারী মহারাজ মাকে এই প্রশ্ন করলে শ্রীমা উত্তরে বললেন, এ আর একবার এসেছিল, ঠাকুরের কাছে যেত, তখন খুব ছোট ছেলেটি, ঠাকুরের ভক্ত ছোট নরেনকে একবারও মায়ের কাছে আসতে না দেখায় রাসবিহারী মহারাজ মাকে সে বিষয়ে জিজ্ঞাসা করায় মা বলছেন, সে আসে না, ঠাকুরের কাছে যেত, কালো ছিপছিপে মুখে বসন্তের দাগ, ঠাকুর তাকে খুব ভালোবাসতেন, তার জন্য ভাবতেন, এই ছোট নরেনকে মনে পড়েছে, এই ছোট নরেন এলো, ভাবে দেখতেন। মায়ের সন্ন্যাসী সন্তান স্বামী অরূপানন্দ স্বামীর কাছে
বলরামবাবুর প্রসঙ্গ এবং ঠাকুরের গুরুভাব সম্পর্কে শ্রীমা বলছেন, বলরামবাবুকে দেখেছিলেন মা কালীর পাশে হাত জোড় করে রয়েছেন পাগড়ি মাথায়। বলরাম সেই বরাবরই হাত জোড় করেছিল, কখনো পায়ে হাত দিয়ে প্রণাম করত না। ঠাকুর তার মনের ভাব বুঝতে পেরে বললেন, ও বলরাম, এই পাটা চুলকাচ্ছে, একটু হাত বুলিয়ে দাও না। বলরাম অমনি নরেন কি রাখাল টাকাল যে কেউ কাছে থাকতো তাকেই টেনে এনে বলতো, এই ঠাকুরের পাটায় একটু হাত বুলিয়ে দাও তো, চুলকাচ্ছে। জনৈক ভক্তদ্বয় গুপ্ত মহারাজের অসুখের সময় তার খুব সেবা করেছিলেন শুনে মা তাদের প্রশংসা করে বলছেন, ওরাই সাধু, ওরাই ধন্য, আর সাধু কি। যোগীন চাটুর্যকে মানে নিত্যানন্দ স্বামীকে তার ছেলেরা মানে শিষ্যেরা খুব সেবা করছে, পূর্ববঙ্গের তারা সব। কাশীপুরে ঠাকুরের সেবা ছেলেরা সব করত। তিনি তাদের নানা কথায় আনন্দে রাখতেন, বলতেন, একটু আনন্দ না পেলে ওরা কেমন করে পারবে। তিনি সব্বাইয়ের মন বুঝে চলতেন, সেবার তেমন দরকার হতো না, হয়তো 10-12 দিন অন্তর একটু বাধ্যে হতো, তবে রাত জাগতে হতো। খাওয়া তো বড় ছিল না, একটু সুজি তাও ছেঁকে দিতে হতো, মাংসের জুস হতো। সেই সময় একদিন ঠাকুর আমলকি খেতে চাইলেন, তখন অকাল, আমলকি পাওয়া যায় না। দুর্গাচরণ মানে নাগমশাই 3 দিন পরে গোটা 2-3 আমলকি নিয়ে উপস্থিত হলো, বেশ বড় আমলকি। 3 দিন তার খাওয়া দাওয়া নেই, ঠাকুরের আমলকি হাতে করে কান্না, বললেন, আমি ভেবেছিলুম তুমি বুঝি টাকা টাকা করে চলে গেছো। আমাকে বললেন, ঝাল দিয়ে একটা চচ্চড়ি রেঁধে দাও, ওরা পূর্ববঙ্গের লোক, ঝাল বেশি খায়। আর সব রাধা ছিল, বললেন, একখানা থালায় সব বেড়ে দাও, ও প্রসাদ না হলে খাবে না। ঠাকুর তা প্রসাদ করে দিতে বসলেন, সেই সব দিয়ে ভাত প্রায় এত কটা খেলেন, তবে দুর্গাচরণ প্রসাদ পেল। তখন বাগানে খুব খরচ হয়, 3টে রান্না, ঠাকুরের একটা, নরেন্দ্রের একটা, অপর সবার একটা, চাঁদা করলে টাকার জন্য, তাই চাঁদার ভয়ে একজন আবার ভেঙে গেল। রাসবিহারী মহারাজের কাছে ঠাকুরের ভক্ত প্রসঙ্গ মানে নাগমশায়ের প্রসঙ্গে শ্রীমা বলছেন, বাঙালদেশীয় দুর্গাচরণ আসত, তার কি গুরুভক্তিই ছিল। ঠাকুরের অসুখের সময় তার জন্য 3 দিন খুঁজে খুঁজে আমলকি এনে দিলে, 3 দিন আহার নিদ্রা নেই। একবার শালপাতে প্রসাদ দিলুম বাগবাজারের গঙ্গার ধারের গুদোমওয়ালা বাড়িতে, পাতা শুদ্ধ খেয়ে ফেললে, কালো শুকনো চেয়ারা, কেবল চোখ দুটি বড় আর উজ্জ্বল ছিল, প্রেমের চক্ষু, সর্বক্ষণ প্রেমাশ্রুতে ভেজা থাকত। রাসবিহারী মহারাজ মাকে জিজ্ঞাসা করলেন যে তিনি দক্ষিণেশ্বরে একা থাকতেন কি না। উত্তরে শ্রীমা বললেন, কখনো কখনো একাও ছিলুম, আমার শাশুড়ি মা থাকতেন, মধ্যে মধ্যে গোলাপ গৌরীদাসী এরা সব থাকতো, ওইটুকু ঘর, ওরই মধ্যে রান্না থাকা খাওয়া সব ঠাকুরের রান্না হতো। প্রায় পেটের অসুখ ছিল কি না, কালীর ভোগ সহ্য হতো না, অপর সব ভক্তদের রান্না হতো, লাটু ছিল, রামদত্তের সঙ্গে রাগারাগি করে এলো। ঠাকুর বললেন, এই ছেলেটি বেশ, ও তোমার ময়দা ঠেসে দেবে, দিন রাত রান্নাই হচ্ছে। এই হয়তো রামদত্ত এলো, গাড়ি থেকে নেমেই বলছে, আজ ছোলার ডাল আর রুটি খাবো, আমি শুনতে পেয়েই এখানে রান্না চাপিয়ে দিতুম। 3-4 সের ময়দার রুটি হতো, রাখাল থাকতো, তার জন্য প্রায় খিচুড়ি হতো, সুরিন মিত্তির মাসে মাসে ভক্ত সেবায় 10 টাকা করে দিত, বুড়ো গোপাল বাজার করত, নাচ গান কীর্তন ভাব সমাধি দিন রাতই চলছে, সামনে বাঁশের চাটাইয়ের বেড়া দেওয়া ছিল, তাই ফুটো ফুটো করে দাঁড়িয়ে দেখতুম, তাই তো দাঁড়িয়ে দাঁড়িয়ে পায়ে বাদ ধরে গেল। রাসবিহারী মহারাজ ঠাকুরের দর্শন না পাওয়ার জন্য আক্ষেপ করে বলেন, যদি তিনি আপনজন আর ইচ্ছা করলেই দেখা দিতে পারেন, তখন তিনি দেন না কেন। মা তাতে বলেন, তাই তো, এত দুঃখ কষ্টেও কেন যে তিনি দেখা দেন না কে জানে।
রামের মার মানে বলরামবাবুর স্ত্রীর অসুখ হয়েছিল। ঠাকুর আমার বললেন, যাও দেখে এসো গে। আমি বললুম, যাব কিসে, গাড়ি টাড়ি নেই। ঠাকুর বললেন, আমার বলরামের সংসার ভেসে যাচ্ছে, আর তুমি যাবে না? হেঁটে যাবে, হেঁটে যাও। শেষে পালকি পাওয়া গেল, দক্ষিণেশ্বর থেকে আসলুম, দুবার এসেছিলুম, আর একবার তখন আমি শ্যামপুকুরে। রাত্রে হেঁটে রামের মার অসুখ দেখতে আসলুম, দেখো সেই বলরামের পৌত্র কি সময়ে মারা গেল, নিতাইবাবুর মায়ের শ্রাদ্ধের দিনে। একদিনও কি আগপিছ হতে নেই? তিনি যদি এই বিপদে না দেখবেন, না দেখা দেবেন, তবে মানুষ যাবে কোথায়? নমস্কার, আজ এ পর্যন্তই। শ্রী শ্রী সারদা মায়ের এই মধুর অমৃত কথা শুনে আপনাদের ভিডিওটি কেমন লাগলো জানাবেন। শ্রী শ্রী ঠাকুর, শ্রীমা ও স্বামীজির অফুরন্ত আশীর্বাদ ও ভালোবাসা আমাদের সকলের মাথায় অঝোর ধারায় বর্ষিত হোক, এই প্রার্থনা করে ভিডিওটি শেষ করছি।